হ্যালো ফ্রেন্ডস, নমস্কার, আপনার স্বাগত করছি বর্তমানের এই ভিডিওরে। তবে দেখুন ফ্রেন্ডস, বর্তমান সময়ের উড়িষ্যা পুলিশ বিভাগ তরফ এক্সাইজ এবং ট্রাফিকর সব ইন্সপেক্টর পোস্টর ভ্যাকেন্সি ওড়িশা স্টাফ সিলেকশন কমিশন অন্ডর নোটিফিকেশন থ্রুরে প্রকাশ পাই সারিছে। তবে নিহাতি রূপে এই ভিডিও মাধ্যমে আপনার ডিটেলরে জনাইবি ওড়িশার যে এক্সাইজর সব ইন্সপেক্টর এবং ট্রাফিকর সব ইন্সপেক্টর পাই কোন সব ইলিজিবিলিটি কন্ডিশন রয়েছে, কমিটি আপনার ফর্ম কু আপ্লাই করবে, কেবে আপনার আবেদন প্রসেস আরম্ভ হচ্ছে এবং এথিপাই আপনার কোন সব ইলিজিবিলিটি কন্ডিশন রয়েছে, কমিটি কোন আপনার কিপর আপ্লাই করবে, কেউ মানে আবেদন করবে, স্যালারি কেতে রয়েছে, সম্পূর্ণ অপডেট কু এই ভিডিও মাধ্যমে কভার করবি। তেণুকরি যদি আপনার এই এক্সাইজর ট্রাফিকর সব ইন্সপেক্টর কু আবেদন করা চাহুন কিংবা আপনার সব ইন্সপেক্টর হওয়ার চাহুন ভিডিওটি শেষ যায় দেখুন, আপনার পুরা ডিটেলরে কহি রাখবি কোণ সব অপডেট এতে আপনার দেখা মিলুচি। ভিডিওটি ভাল লাগলে ভিডিওটি লাইকটি করবে, সাংসাথী সহ সেয়ার করা জমার ভুলবে না। আর গোটি কথা, যদি আপনার পিএমটি ড্রাইভর কিংবা ওএসএপি আইআরপি প্রিপারেশন করছেন, আপনার 20টি মক টেস্ট সিরিজ পিএমটি ড্রাইভর তরফ এবং ওএসএপি আইআরপি 10টি মক টেস্ট সিরিজ মিলুচি আপনার, যদি আপনার পরচেজ করা চাহুন এ নম্বরে কন্টাক্ট করুন, আপনার ডিটেল অপডেট প্রোভাইড করে দিয়ে যাব। তবে চলতো ডিটেলরে জাঁয়া, আমার যে এক্সাইজর সব ইন্সপেক্টর এবং ট্রাফিকর সব ইন্সপেক্টর রয়েছে তা বিষয়ে আমি ডিটেলরে আলোচনা করবা। ওভারভিউ আপনার কে রাখবি, অর্গানাইজেসন রয়েছে ওড়িশা স্টাফ সিলেকশন কমিশন ও এসএসসি তরফ নিযুক্তি, যেটা ওড়িশার প্রত্যেক জেলার পিলা মানে আপ্লাই করে পারবে, বোথ মেল আন্ড ফিমেল সমস্তে এই ফর্ম কু আবেদন করে পারবে বা সমস্তে এথিপাই যোগ্য অটন্তি। তবে নিশ্চিত রূপে এটি আপনার যে এজ লিমিট রয়েছে, যদি আপনার ফর্ম কু আপ্লাই করছেন, প্রথমে আপনার কে রাখুছি এটি এজ লিমিট 1/1/2024 সুদ্ধা 21 বর্ষ আরম্ভ করি 38 বর্ষ মধ্যে আবশ্যকতা রয়েছে। তো নিহাতি রূপে যদি আপনার বয়স সীমা এই ক্রাইটেরিয়া ভিতরে যাচ্ছে আপ্লাই করে পারবে। এটি এজ রিল্যাক্সেসন মধ্যে মিলছে, আপনার যদি এসসি এসটি ওবিসি ক্যাটাগরি বিলংস করবে, মহিলা প্রার্থী হয়ে তাহলে আপনার এটি এজ রিল্যাক্সেসন মধ্যে দেখবা মিলুচি, যদি আপনার চাহুন পাইপারে। তবে নিহাতি রূপে এটি এডুকেশনাল কোয়ালিফিকেশন সিম্পল গ্রাজুয়েসন টি কমপ্লিট করলে আপনার ফর্ম কু আবেদন করে পারবে, অথবা আপনার কে রাখবে আর্ট সায়েন্স কমর্স যেকোন স্ট্রিম্রে আপনার যদি গ্রাজুয়েসন কমপ্লিট করছেন কিংবা বিটেক বিটেক করছেন গ্রাজুয়েসন টি সেতরে টেকনিক্যাল কোর্সের যদি গ্রাজুয়েসন বি কমপ্লিট করছেন তাহলে বি আপনার এটি অ্যাপ্লাই করে পারবে। ওড়িশার সব পিলা অ্যাপ্লাই করে পারবে, বা বয়স সীমা এডুকেশনাল কোয়ালিফিকেশন যদি আপনার অছি তাহলে নিহাতি রূপে আবেদন করে পারবে। এটি টোটাল নম্বর ভ্যাকেন্সি রয়েছে সব ইন্সপেক্টর ট্রাফিক তরফ 21টি পোস্ট, 10টি পোস্ট রয়েছে এক্সাইজ তরফ, টোটাল নম্বর ভ্যাকেন্সি 31টি পোস্ট রয়েছে, যেমন আপনার আপ্লাই করছেন। এটি আপনার পে স্কেল যেটা কি রয়েছে পুরা বহুত ভালো রয়েছে, লেভেল 9 অনুসারে আপনার মিলছে ট্রাফিকর সব ইন্সপেক্টর তরফ, লেভেল 8 অনুসারে মিলছে আপনার এক্সাইজ তরফ, পাখাপাখি মন্থলি স্যালারি কে 50,000 আবভ আপনার এটি দেখবা মিলবে পর মন্থ বেসিক্রে। তবে নিহাতি রূপে আপনার যদি এতে নিযুক্তি পাওয়া বহুত ভাল স্যালারি এটি আপনার রয়েছে। তবে দেখুন এটি ফর্ম কু আপ্লাই করার সময় আপনার কোণী বি আপ্লিকেশন ফিজ লাগিব না, সবু ক্যাটেগোরির পিলা মানে ফ্রি অফ কস্ট্রে ফর্ম কু আবেদন করে পারবে, বোথ মেল আন্ড ফিমেল যে আপ্লাই করছেন যেকোন ক্যাটেগোরি হতো না কী, আপনার সমস্তে এই ফর্ম কু ফ্রি অফ কস্ট্রে আবেদন করে পারবে। তবে নিহাতি রূপে আপনার এটি যে প্রোসেস রহব রিটিন এক্সাম প্রথমে রহব, সিলেকশন প্রোসিজর মু আপনার কে রাখুছি, প্রথমে রিটিন এক্সাম রহব যে সেটা কোয়ালিফাই করবে, ফিজিক্যাল মেজরমেন্ট টেস্ট ফিজিক্যাল এফিসিয়েন্ট টেস্ট দিয়ে গতি করা পড়ব, এবং সর্বশেষে ডকুমেন্ট ভেরিফিকেশন হয়ে আপনার যে ফাইনাল মেরিট লিস্ট আসবে সেই লিস্ট অনুসারে আপনার এটি নিযুক্তি মিলব। তবে যদি আপনার ইন্টারেস্টেড অনেক ফর্ম কু আপ্লাই করা চাহুন, আপনার ডিটেলরে কে রাখুছি অনলাইন রেজিস্ট্রেসন 25/11/2024 পরঠু আরম্ভ হওয়ার যাচ্ছি, যাকে 14/12/2024 পর্যন্ত চালু রহব, আপনার 25/11/2024 আরম্ভ করি 14/12/2024 পর্যন্ত ফর্ম কু আপ্লাই করে পারবে। তবে অনলাইন মাধ্যমে আপনার যদি ফর্ম কু আপ্লাই করছেন এটি মানে অর্থাৎ কে লাস্ট ডেট এটি 27/12 রয়েছে, কাহিকি না যদি আপনার রেজিস্ট্রেসন করে দিয়েছে তাহলে 27/12/2024 ভিতরে ফর্ম কু আপ্লাই করে পারবে। মোড অফ আপ্লিকেশন আপনার কে রাখুছি অনলাইন প্রোসেসে আপনার ফর্ম কু আবেদন করে পারবে। তবে সিম্পল মু আপনার আউ গোটে কথা কে রাখবি, আপনার ডিটেল জাঁয়া চাহুলে গুগলরে সর্চ করতু www.gbtportal.in, তো নিহাতি রূপে আপনার আমার অফিসিয়াল সাইটকে ভিজিট করবে, অফিসিয়াল সাইটকে আসলা পরে আপনার ইন্টারফেস রহব, যদি আপনার চাইবে আমার টেলিগ্রাম হোয়াটসঅ্যাপে জয়েন করে পারবে, লিঙ্ক মধ্যে ডেসক্রিপশনরে রয়েছে ভিডিওর। তো সিম্পল আপনার তলকু আসলা পরে দেখুন এটি ও এসএসসি এসআই রিক্রুটমেন্ট
সিম্পল ইয়ার উপরে আপনার ক্লিক করবে তো পেজ আসবে যেটি আপনার দেখবে মিলবে এইসব ডিটেলস যেটি আপনার রিক্রুটমেন্ট রিগার্ডিং সব কিছু অপডেট প্রোভাইড করা যাই তবে আপনার যদি ইয়ার ফিজিকাল ডিটেল দেখে চাহুন তাহলে তল তল স্ক্রোল ডাউন করবে এবং আপনার এটি ফিজিকাল ডিটেল দেখিপারে কোণ সব ফিজিকাল ক্রাইটেরিয়া রয়েছে ক্যাটেগরি ওয়াইজ আপনার পোস্টর যে হাইট ওয়েট চেস্ট কোণ সব রয়েছে কেমিতি কোণ আপনার এক্সপ্যান্ডেশন রহিব সে বিষয়ে এটি ম্যাটর করছে যেটা আপনার চেক আউট করিপারে রনিং কোণ রয়েছে লং জম্প হাই জম্প উপরে কথাবার্তা রয়েছে যদি আপনার চেক আউট করিপারে এবং এটি মু নোটিফিকেশনটি অপলোড করেছি যেটা আপনার চাইলে চেক আউট করিপারে নোটিফিকেশন লিঙ্ক মধ্যে ভিডিও ডেসক্রিপশন প্রোভাইড করে দিয়েছি আপনার সিধা ক্লিক করি আমার সাইট কে আসবে এবং দেখুন এটি অফিসিয়াল ওয়েবসাইট ডাউনলোড অ্যাডভার্টাইজমেন্ট যেটা কি লিঙ্ক দিয়ে যাচ্ছে যদি আপনার এই আপে ক্লিক করবে এই নোটিফিকেশনটি ডাউনলোড হব এবং নোটিফিকেশনের সম্পূর্ণ অপডেট মধ্যে প্রোভাইড করা যাচ্ছে আপনার চাইলে চেক আউট করিপারে ওড়িশা স্টাফ সিলেকশন কমিশনর অফিসিয়াল ওয়েবসাইট তরফ এই নোটিফিকেশনটি রয়েছে আপনার চাইলে ওড়িশা স্টাফ সিলেকশন কমিশন অফিসিয়াল ওয়েবসাইট মধ্যে ভিজিট করি দেখিপারে এটি মধ্যে নোটিফিকেশন আভেলেবল অছি তো নিহাতি রূপে ফ্রেন্ডস বর্তমানে এই ভিডিও মাধ্যমে আপনার ডিটেল অপডেট যেটা কি আপনার রিক্রুটমেন্ট রিগার্ডিং রয়েছে সে বিষয়ে আপনার ডিটেলরে প্রোভাইড কলি আশা করছি এই অপডেটটি আপনার নিহাতি রূপে ভালো লাগি ভালো লাগলে ফ্রেন্ডস ভিডিওটি প্রথমে লাইক করবে সাংসাথী সহ সেয়ার করা জমার ভুলবে না চ্যানেলকে প্রথম তরকারি ভিজিট করলে চ্যানেলকে সবসক্রাইব করে কিনা এইভাবে ইনফরমেটিভ ইনফরমেশন আপনার আগুক পাইপারে এবং গুরুত্বপূর্ণ অপডেট মুছি যদি আপনার ওড়িশা পুলিশের আইআরবি ওএসপি কিংবা পিএমটি ড্রাইভর প্রিপারেশন করছেন তাহলে নিহাতি রূপে মক টেস্ট প্রোভাইড করা যাই যে টোটাল উপরে 10টি মক টেস্ট রু ওএসপি আইআরবি 10টি মক টেস্ট যদি আপনার আজ জয়েন করছেন মিলিযোগ এবং ইয়া পিএমটি ড্রাইভর তরফ অলরেডি 5টি মক টেস্ট প্রোভাইড করা সারে আপনার যদি আজ জয়েন করছেন পিএমটি ড্রাইভর 5টি মক টেস্ট পাইপারে বহুত কম প্রাইসে আপনার প্রোভাইড করা যাচ্ছে যদি আপনার জয়েন করা চাহুন নিহাতি রূপে বেসিক ওয়ে জয়েন করে যাতে আপনার যদি জয়েন করবে তাহলে এই নম্বরে কন্টাক্ট করতো 7205128747 হোয়াটসঅ্যাপ মেসেজ করে পারে নচে কন্টাক্ট করবে আপনার ডিটেল অপডেট পুরা বিট বাই বিট প্রোভাইড করে দিয়ে যাব ফ্রেন্ডস বর্তমানে ভিডিওর বাস এত নেক্সট অপডেট নূতন সূচনা সে পর্যন্ত বিদায় জয় জগন্নাথ।